ফেনীতে বেড়েই চলেছে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা কর্মচারীর যোগ বাসাবাড়িতে এসব সংযোগ দিচ্ছে অসাধু ঠিকাদাররা বিনিময়ে হাতে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ যদিও কর্তৃপক্ষের দাবি অভিযোগের প্রমাণ পেলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কয়েক মাস আগে এক লাখ ত্রিশ হাজার টাকার বিনিময়ে গ্যাস সংযোগ নেন ফেনী ছাগলনায়ের এই গ্রাহক তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযানের সময় তিনি জানতে পারেন তার সংযোগটি অবৈধ তো দালালে মরে গেছে এখন তো আর আমরা কিছু করার না আমরা তো সাধারণ নাগরিক আমরা ফাইভও আমাদের কিনি 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 আমরা লাগাইছি ফাইভের টাকাও গেছে লাইনও গেছে গ্যাসও গেছে বহুর টাকাও গেছে জেলায় এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক ফেনীতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বাক্রাবাদ কোম্পানির বৈধ গ্রাহক সংখ্যা প্রায় তেত্রিশ হাজার তবে প্রকৃত গ্যাস ব্যবহারকারীর সংখ্যা এর প্রায় দ্বিগুণ প্রত্যেকটা ফ্যামিলি এক লক্ষ হাজার টাকা করে দিয়েছে এবং ওনারা বলছে যে কি আমাদেরকে বৈধ করে দিবে টাকা জমা দিছে হে লাইন দিছে বই বইও হে বানাই দিছে হে বলছে এটা বৈধ লাইন ভুয়া চাহিদাপত্র ও কার্যাদেশ তৈরি করে কিছু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে অসাধু ঠিকাদাররা এসব অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে অনিয়ম দুর্নীতি প্রমাণ মেলায় সম্প্রতি আট কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি লোকজনের সিল সার্কোর মেরে অনেক দেখা যায় অন্য লোক অন্য মানুষ যারা এই সিন্ডিকেটের কাজ করে তারা এই কাজগুলো করে হ্যাঁ এই এই কাজের সাথে জড়িত আপনারা যদি অভিযোগ করেন স্পেসিফিক আমরা অফিসিয়ালি ব্যবস্থা নেব এদিকে ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় কমছে গ্যাসের চাপ নিয়মিত বিল পরিশোধ করেও ভুগতে হচ্ছে বৈধ ব্যবহারকারীদের সবার গ্যাস থাকে না দুইটা বাজে আসে আবার রাত্রে কিছুক্ষণ থাকি আর আর চলে যায় এখন আমাদের গ্যাসের বিলটাও দিচ্ছে দিতে হচ্ছে সিলিন্ডারও কিনতে হচ্ছে এরপর আমরা কর্তৃপক্ষকে জানাইছি লিখিত দরখাস্ত দিছি আমরা বহু লোক লই যাইও সেখানে অফিসে জানাইছি মাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্যমতে গত তিন মাসে বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় 2000 অবৈধ সংযোগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক